মাউন্ট মাউন্টগানুইয়ের দিকে শনিবার সকাল থেকে চোখ থাকবে বাংলার ক্রিকেট প্রেমীদের। পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কি দেখা যাবে বাংলার পেসার ঈশান পোরেলের আগুনে বোলিং? ঈশানের আগে এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলার আরও এক পেসার পেয়েছিল বিশ্বকাপ ফাইনালের স্বাদ। শুধু ফাইনাল খেলার স্বাদ নয়, ছ বছর আগে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মজার ব্যাপার, তিনি আর ঈশান একই জেলা হুগলির ক্রিকেটার রবিকান্ত সিংহ। ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রবিকান্তের ঝুলিতে ছিল ১৩টি উইকেট, যার মধ্যে ৩টি উইকেট পেয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। আর ফাইনালে রবিকান্তের ঝুলিতে ছিল ১টি উইকেট। ঈশান যখন বিশ্বকাপের ফাইনালে ব্যস্ত নিউজিল্যান্ডে, তখন কলকাতায় ক্লাব ক্রিকেটে ব্যস্ত ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রবিকান্ত সিংহ। ঈশানকে রবিকান্তের টিপস, অযথা চাপ দিলেই সমস্যা, নিজের খেলা খেলো, দেখবে দুনিয়াই বদলে গিয়েছে। ফাইনালে উঠেছিলাম তো আমাদের কোচ একই কথা বলেছিলেন যে পাকিস্তানের সাথে জিতে গেছো ভালো ব্যাপার, কিন্তু ফাইনাল ম্যাচটা আর ফাইনাল ভেবে খেলবে না, প্রেশার নেবে নিজের উপরে, কারণ নর্মাল ম্যাচের মধ্যে খেলবে। তো আমরাও তাই করেছিলাম, জিতেছিলাম, খুব আনন্দ হয়েছিল যে কান্ট্রিকে আমরা এ করে ওয়ার্ল্ড কাপ দিয়েছি, এটা ভালো লেগেছে। এটাই বলবো ঈশানকে যে ভালো করে খেল, দুনিয়াটাই পাল্টে যাবে। ঈশানের গতি মনে ধরেছে রবিকান্তের, পেসার রবিকান্তের চোখে অনুজ ঈশানের ক্রিকেট ভবিষ্যৎ উজ্জ্বল। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।